गाइज कत सुंदर देखते लागছে দেখুন কত সুন্দর সুন্দর লেখাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টাইলিশ কালার হচ্ছে এগুলো কত সুন্দর দেখতে লাগছে না এগুলো আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যে কোনো জায়গায় ঘর সাজানোর জন্য এগুলো আপনি ব্যবহার করতে পারেন এগুলো লাগালে আপনার সেই জায়গাটার ভ্যালু অনেক বেড়ে যাবে তারপর কত সুন্দর সুন্দর স্টাইলিশ ভাবে ডিজাইন করে কাটা রয়েছে দেখতে পাচ্ছেন এই পিসগুলো তারপর লোগোটা দেখুন কত সুন্দর লোগো না हे गाइज वेलकम टू माय चैनल। तो चलून आज के अपन नहीं जाब कलकाता कोथाय सबथेके कम दामे शुधु कलकाता ना पुरो वेस्ट बेंगल सबथेके कम दामे कोथाय विभिन्न भिनाइल कवर থেকে শুরু করে বিভিন্ন স্টাইল যে লেখা সেটা আপনার দোকান বা কোম্পানির জন্য হতে পারে। এখানে আপনি দেখে নিন কি কি কাজ হয় না হয়, ঠিক আছে। এখানে ফ্লেক্স প্রিন্টিং থেকে শুরু করে মোবাইল কভারের যে প্রিন্টিং, তারপর উডেন প্রিন্টিং, স্টোন প্রিন্টিং থেকে শুরু করে সমস্ত কিছু প্রিন্ট করা যায়। তো সম্পূর্ণ দেখে নিন কি কি হয় না হয়, তারপর যদি আপনার কাজে লাগে বা আপনার চেনা পরিচিত কারো যদি কাজে লাগে অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করুন আর দেখার সুযোগ করে দিন। আর আপনিও যদি চান এবার ঘুরে যেতে পারেন, কারণ আপনারও যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। তো গাইজ দেখুন এই জায়গাটাতে এলেন আপনি এই সবই পাবেন, এই সব দোকানের ভর্তি, মানে এই জায়গাটা না সবাই খুঁজে পায় না অ্যাকচুয়ালি, সেই জন্য এই ভিডিওটা বানানো। দেখুন আমি এখন কোথায় আছি, আমি এখন বিবি গাঙ্গুলি স্ট্রিটে আছি আপনি বলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি কত কত দোকান, সমস্ত কিছু এইসবেরই দোকান, এইসব কাজপত্র হয় এখানে। এছাড়াও আপনাদের আরও ডিটেলসে আমি দেখাচ্ছি একটু পরেই। তো এটা আপনি চাঁদনি চক থেকে, চাঁদনি চকের যে মার্কেট বা চাঁদনি চকের যে ইমল আছে তার অপোজিটের যে জায়গা সেই জায়গা, অথবা বিবি গাঙ্গুলি স্ট্রিট বলতে পারেন এটা, অথবা আপনি চাইলে বলতে পারেন এটা লালবাজার থানার পাশ হয়েও আসা যায়। তো এই জায়গাটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সারি সারি কত দোকান, এই জায়গাটা অনেকেই জানে না, অনেকেই খুঁজে পায় না। এখানে আপনি কি কি পাওয়া যায় দেখুন, অ্যাক্রেলিক শিট থেকে শুরু করে বিভিন্ন যে সিএনসি যে লেজার কাটিং থেকে শুরু করে বিভিন্ন এইসব যে লেটার বক্স বা বিভিন্ন আপনার ব্যানার থেকে শুরু করে লগো থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। তো চলুন দেখে নিই দামগুলো কেমন কি বা না কি, কত রকমভাবে কি কি পাওয়া যায় না যায় সমস্ত কিছু আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে। গাইজ দোকানটাতে নানা রকমের ভর্তি, কত রকমভাবে লেখা আছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন যে বড় বড় কোম্পানিরা ইউজ করে এখান থেকেই নিজে কিন্তু ব্যবহার করে তারা। দুপুরে 3400 মানে 850 টাকা স্কোয়ার ফুট, ভাবতে পারছেন। তো দেখুন এখানে এলে আপনি অ্যাক্রিলিক শিট থেকে শুরু করে প্লাস্টিক শিট, সানপ্যাক, সানবোর্ড, এলপিজি শিট, এলইডি শিট থেকে শুরু করে ফিনাইল, ফ্ল্যাক্স টেডি থেকে শুরু করে আপনার সিএনসি লেজার কাটিং, সিএনসি লেজার ইঞ্জিনিয়ারিং, সিএনসি রাউটার কাটিং থেকে শুরু করে সিএনসি 3D ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফ্লেক্স পার ভিনাইল প্রিন্টিং, রাইজিং লেটার থেকে শুরু করে চ্যানেল লেটার থেকে শুরু করে গ্লো সাইনবোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পাবেন এই একটা জায়গাতে এলেই। আর আপনি যদি সত্যিকারের কিনতে চান এখানে অনেক দোকান আছে, আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে। প্রত্যেকটা মার্কেটের মতো এখানেও আমরা আজকে যাব ভেতরের যে মার্কেটের যে দোকান আছে সেগুলোতে, কারণ সেগুলো তো অনেক কম দাম আমরা সবাই জানি। তো চলুন, এই বিল্ডিংটার নাম হচ্ছে যে আপনার সেন্ট্রাল প্লাজা, ওকে। এটাও কিন্তু আপনারা গুগলে সার্চ করে এখানে আসতে পারেন। এছাড়াও এই জায়গার লিঙ্ক তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, গুগল ম্যাপের লিঙ্কটা, সেটা ধরেও আপনারা আসতে পারেন। তো এই ভেতরে ঢুকে পড়ে কয়েকটা দোকান আছে বেশ ভালো ভালো, দেখবো সেখানে কেমন কি। এছাড়াও এর আশেপাশে যেসব মার্কেট সব জায়গাতেই এইসব কাজকর্ম হয় কিন্তু। এছাড়াও আর বড় বাজারের কিছু কিছু জায়গা আছে, কিন্তু এই জায়গাটা বেস্ট, এই জায়গাটাতে সব থেকে কম দাম। দেখতে পাচ্ছেন ভেতরে সারি সারি কত কত দোকান। তো চলুন কোনো একটা জায়গাতে ঢুকবো আমরা, তারপর সেখানের যেসব তাদের লিস্ট আছে, যে প্রাইসের লিস্ট আছে সেটা আমরা দেখব। এই যে দেখুন এখানে রিয়াজ প্লাস্টিক, কত সুন্দর লেখাগুলো আছে না। তো এখানে কি কি হয় দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাক্রিলিক শিটের কাজ এখানে বেশি হয়, অনেকেই কিন্তু খুঁজেই পান অ্যাক্রিলিক শিট। তো চলুন এল ক্লাসিক্সে ঢুকি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সব স্টিকার বানাচ্ছে সবাই এখানে, আর লোগো বানাচ্ছে বিভিন্ন রকমের স্টিকার, বিভিন্ন ইনস্ট্রুমেন্টে লাগানোর জন্য থেকে শুরু করে আপনার বিভিন্ন দোকানে যে আলাদা স্টিকার যদি করাতে চান আপনি সেই সব, বা আপনার কোম্পানির জন্য চাইলে আপনারা করাতে পারেন। এছাড়াও এখানে আপনি মোবাইল কভার পেন্টিং থেকে শুরু করে আরও সমস্ত কিছু পাবেন। এখানে দেখুন দামগুলো এখানে লেখা আছে, দাম কিন্তু খুব বেশি না ভেতরের দিকটাতে, বাইরের দিকে দামের থেকে অনেক কম দাম এই ভেতরের দিকটাতে। এখানে শুধু তাই না, এই জায়গাতে এলে আপনি মানে বড় বড় যে 3D প্রিন্টিং যে হয় না সেই সবও এখানে প্রিন্ট করাতে পারেন আপনার নিজের ছবি, এত বড় বড় প্রিন্টিং এখানে আপনারা প্রিন্ট করাতে পারেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3D প্রিন্টিং। তারপর দেখতে পাচ্ছেন কত বড় বড় ফ্লেক্স থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে কত কি এখানে রয়েছে। এই জায়গাটা যারা নতুন তারা খুঁজেই পায় না কোথায় কি আছে না আছে। আর আপনাদেরকে আমি কলকাতা শহরের কোথায় কি পাওয়া যায় না যায়, কোথায় কি আছে না আছে সমস্ত কিছু দেখাবো। তো চলুন, এই হচ্ছে এখানের মার্কেট। শুধু তাই না, এই রাস্তা থেকে বেরিয়ে না বাম দিকে ডান দিকে চারদিকে আপনি এরকম দোকানে ভর্তি পাবেন। তাই আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই কিন্তু আরও 5টা দোকান ঘুরবেন তারপর সেখানে দাম ঠিক করবেন। তো আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে আমরা এবার যাব বড় বাজারের দিকে। আর এই বড় বাজারের দিকে যেতে যেতে এখানে দেখুন কত ইনস্ট্রুমেন্টের দোকান, মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান, কত রকমের মানে কি না কি পাওয়া যায় এখানটাতে। এগুলো সব কিন্তু পাইকারি রেটে, এখানে সব থেকে কম দাম, আপনারা কিন্তু চাইলে ঘুরে যেতেই পারেন। দেখতে পাচ্ছেন এখন যে বিভিন্ন মন্দিরে অটোমেটিক ঘন্টা বাজে সেই ইনস্ট্রুমেন্ট আপনি এখানে দেখলেন। এই জায়গার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনারা চান অবশ্যই কিন্তু ভিজিট করে যেতে পারেন। এটা বা লালবাজারের যে ট্রাফিক কাউন্টার আছে সেই তার সামনাসামনি এই জায়গাটা। ওকে, তো এই জায়গাটাকে বিবেকানন্দ স্ট্রিটও অনেকেই চেনে আর কি বলে চেনে। তো এই জায়গাগুলো আপনারা দেখে রাখুন, আপনাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। এই যে মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই জায়গাটাকে বলা হচ্ছে রবীন্দ্র সরণি, ঠিক আছে। তো রবীন্দ্র সরণি আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন তাহলে কিন্তু এই জায়গাতে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন। এছাড়াও এই যে বিভিন্ন যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এগুলোতে ফোন করেও আপনারা কিন্তু জানতে পারেন প্রাইস। সেম কেস ওই ভিনাইল প্রিন্টিং থেকে শুরু করে ওই সমস্ত কিছু, ওগুলো যে দোকানের যে ফোন নাম্বার রয়েছে সেগুলোতে ফোন করে আপনারা জানতেই পারেন কি রেট না রেট বা কতক্ষণ লাগবে না লাগবে। মেন ব্যাপার হচ্ছে কোথায় জায়গা সেটা দেখানো, সেটা হয়ে গেছে বন্ধুরা। এছাড়াও আরেকটা জায়গাতে এইসব প্রিন্টিংয়ের কাজ হয়, সেটা হচ্ছে আপনার বড় বাজার বা আপনি সেই চায়না বাজার যে আছে চায়না বাজারের অপোজিটে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট লেখা আছে এখানেও হয়, কিন্তু এখানে থেকে ওই জায়গাটাতে দাম কম, কারণ ওই জায়গাটা ওটার জন্যই বানানো, ওই জায়গাগুলো ওই সবের জন্যই বিখ্যাত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, কারণ আপনি এই চ্যানেলে না যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে আপনি সবার আগে পাবেন এবং সঠিক তথ্য পাবেন। আমি আপনাদের দেখাবো কলকাতা শহরের কোথায় খুঁটিনাটি কি আছে না আছে সমস্ত কিছু দেখাবো, তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, একটাই তো